हाय मरम छात्र छात्री सक आशा करूँ भले आसा। मैं आज तुम लोग नतुन नतुन जी रुटीन ऊल् परीक्षार नतुन रुटीन लैस आज रातिपुवा गोटेबी मिले मैं एट भिडि बनाय आसो जाते तुम लोग सुविधा है और मैं तुम लोग देखाई दूम रुटीनबी के उलियब लगे गति के भिडिओ प्रथम लास्ट लैक डिटेल चबा किप नक मनोजगे चबा आरो एटा रिक्वेस्ट करिछो तोमालोकक जे जी हकले एतिया लैके माय इंग्लिश क्लासरूम चैनल तो सब्सक्राइब करा नाय तेवलोके हुनकाले सब्सक्राइब करि थोइ दिया आरो काकर बेल आइकन तो प्रेस करि थोइ दिया जाते इयार पिसर भिडिओ बिलाक तोमालोकर मोबाइलत लगे लगे जाय आरो प्रत्येक दिन एटा दुटा नतुन खूब गुरुत्वपूर्ण भिडिओ दि आसो जाते तोमालोकर परीक्षात खूब सहाय हय आरो जदि तोमालोकर आरो किबा आसे तेतिया हले तोमालोके कमेन्ट बक्सत जनाय दिबा मय पारे माने तोमालोकक সেইবিলাক ফুলফিল করার চেষ্টা করিম। কিন্তু ভিডিওবিলাক নচোয়াকৈ কমেন্ট করিলে দিগদার হয় কারণ ভিডিও থকা কথাবিলাকে আকৌ কমেন্টত প্রশ্ন হয়। থ্যাংক ইউ। আমি রুটিন বোর্ড দেখুৱাইছো, এটা এমএসসি ফার্স্ট সেমিস্টার রেডিওলজিক্যাল ফিজিক্স জুনের 8 তারিখের পর আরম্ভ হব। তো দেখুৱাইছে টাইম টেবুল 11 AM টু 14 PM 14 তারিখ লৈকে আছে। তো দেখা গৈছে ইয়াৰ পৰা কোনোবাই যদি নোট কৰি লব পাৰে ভাল কথা, নহলে মই এই ভিডিঅৰ হেকত শিকাই দিম যে কেনেকৈ আমি সাইটৰ পৰা এক্সেছ কৰিব পাৰোঁ, ৰুটিন ওলোৱাৰ লগে লগে আমি কেনেকৈ তাৰ পৰা উলিয়াব পাৰোঁ, সাইটটো মই দেখুৱাই দিম। এতিয়া আমি নেক্সট কি ৰুটিন আছে আমি চাওঁ। আমি এইটো আমি ডাউনলোড কৰি সাইটৰ পৰা ডাউনলোড কৰি আমি ফাইলত ৰাখি দিব পাৰোঁ। এটো এমএসসি ইসিটি এমইএসসি সেমিস্টার 1 2021, এটো ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন টেকনোলজি, 3 জুনের পর আরম্ভ হব, 14 জুনের লৈকে এটো রুটিন। এটো 26 তারিখে ওলাইছে রুটিনটো। আমি নেক্সট রুটিন লৈ যাম। এটো এটা নোটিস, এটা ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অল দ্য স্টুডেন্টস অফ বিটেক প্রোগ্রাম আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট এজ পার দ্য অ্যাপ্রুভাল অফ দ্য কন্ট্রোলার অফ এক্সামিনেশন গট ইউনিভার্সিটি দ্য এন্ড সেমিস্টার অনলাইন এক্সামিনেশন ফর ফার্স্ট থার্ড অ্যান্ড ফিফথ অ্যান্ড সেভেন্থ সেমিস্টার উইল কমেন্স ফ্রম 7 June 2021, দেয়ার উইল বি নো অফ অনলাইন ক্লাসেস ফ্রম 28 May 2021 টিল দ্য এন্ড অফ দ্য এক্সামিনেশন। ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন অনলাইন মোড ডিপার্টমেন্ট অফ বোর্ড গুয়াহাটি ইউনিভার্সিটি, এটো আছে 2 জুনের পর, তোমালোকে দেখিছা এটো 2 জুনের পর আছে তো বোর্ড। বোর্ড ডিপার্টমেন্ট এটা এম এ সোশিওলজি ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন 2021, এটো রুটিন 1 জুনের পর আরম্ভ হব পরীক্ষা, সাবজেক্ট বিলাক দিয়ে দিছে 9 তারিখ লৈকে দিয়া আছে সোশিওলজি ফার্স্ট সেমিস্টার। এটো আছে ডিপার্টমেন্ট অফ সংস্কৃত, সংস্কৃত আছে 2 তারিখের পর। ডিপার্টমেন্ট অফ ল গুয়াহাটি ইউনিভার্সিটি, এটা শিডিউল অফ LLM সেকেন্ড সেমিস্টার অনলাইন এক্সামিনেশন 2021, পেপার কোড বিলাক দি দিছে। এটা আছে এমএ এমএসসি ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন ইন জিওগ্রাফি, এমএসসি আর এমএ দুটাতে আছে, এটা 7 জুনের পর আরম্ভ হব। এটা হচ্ছে শিডিউল অফ এমএ ফার্স্ট সেমিস্টার অনলাইন এক্সামিনেশন এজ পার অ্যাপ্রুভাল অফ ফার্স্ট সেমিস্টার, as per approved the first semester examination 2021 of MA program in history Guwahati University shall be conducted as per the following schedule in the online mode, eto diya ase from 2nd June, department of biotechnology, eto 18 tarikhe holaise and first semester MSc first semester স্টুডেন্টস এমএসসি ফার্স্ট সেমিস্টার রিপিট বেটারমেন্ট গোটেবিলাক হব এটা 1 জুনের পর। এতিয়া
মই দেখুৱাইছো যে এই রুটিন বিলাক ডাউনলোড কেনেকৈ কৰিব লাগে। এতিয়াও বহুত সাবজেক্টৰ রুটিন ওলোৱা নাই, এটা এটাকৈ ওলাই আছে। তোমালোকে নিজে নিজে কেনেকৈ উলিয়াবা সেই বস্তুটো মই দেখুৱাই দিছোঁ, এই টেকনিকটো মই দেখুৱাই দিছোঁ। বহুতে জানা, মোতকৈ বেছি জানা, মই জানো। তথাপিও কিছুমান ছাত্ৰ ছাত্ৰী আছে যিসকলে একেবাৰে নাজানে, তেওঁলোকৰ সুবিধাৰ কাৰণে মই দিছোঁ। আমি এতিয়া গুগল চাৰ্চ কৰিম, মোবাইলত হওক, পিচিত হওক, লেপটপত হওক, গুগল চাৰ্চ কৰিম। ইয়াতে আমি গুগল চাৰ্চ কৰাৰ কাৰণে মই ক্লিক কৰিছোঁ, এতিয়া যিকোনো ব্ৰাউজাৰৰ পৰা কৰিলে হ'ব। ইয়াতে আমি লিখি দিম গুৱাহাটী ইউনিভাৰ্চিটি, গুৱাহাটী ইউনিভাৰ্চিটিৰ হোম পেজত যাম। আমি ক্লিক কৰিলোঁ গুৱাহাটী ইউনিভাৰ্চিটি, এই পেজটো ওলাব। ইয়াতে দেখুৱাই দিয়া হৈছে এক্সামিনেশ্যন নটিফিকেশ্যন আছে, দুটা নটিফিকেশ্যন আছে, ওপৰত আছে এটা জেনেৰেল নটিফিকেশ্যন, তলত এক্সামিনেশ্যন নটিফিকেশ্যনত আমি ক্লিক কৰিলোঁ, এই পেজটো ওলাব। এতিয়া 28/5/21 আজি যিটো ওলাইছে ৰেডিঅ'লজিকেল ফিজিক্সৰ ৰুটিন, সেইটো মই সোঁফালে ক্লিক কৰিলোঁ, ৰুটিনটো ওলাই গ'ল, এই পেজটো ওলাব। এই পেজটো আমি এতিয়া দেখুৱাই দিছোঁ ক'ত মোৰ কাৰ্যটো লক্ষ্য কৰিবা, মই ক'ত পপ আউট তাতে মই ক্লিক কৰিলোঁ। ক্লিক কৰিলে ৰুটিনটো খোল খালে, এইটো ৰেডিঅ'লজিষ্ট যিটো মই কৈছিলোঁ, এই ৰুটিনটো ওলাইছে। এতিয়া মই কেনেকৈ এইটো নেটৰ পৰা ডাউনলোড কৰিম, ওপৰত সোঁফালে কৰ্ণাৰত মোৰ কাৰ্যটো আছে, তাতে ডাউনলোড এৰো এটা আছে, তাতে আমি ক্লিক কৰিলোঁ। ক্লিক কৰিলে ডাউনলোড হৈ যাব ডিভাইসত, লেপটপত হওক, মোবাইলত হওক। এতিয়া ক'ত ছেভ হ'ব সেইটো আমি ফাইলটো উলিয়াব লাগিব। এতিয়া মই মাই পিচিটো উলিয়াইছোঁ, যিসকলৰ মোবাইলত কৰিছে মোবাইলত মাই ফাইলত যাব, ডাউনলোড আছে তাতে ডাউনলোডত যাব। ডাউনলোড ফাইলবিলাক য'ত জমা হয়, ইয়াতে মোৰ ইয়াতে জমা হৈছে, মই ক্লিক কৰিলোঁ। ক্লিক কৰিলে এতিয়া মই ৰিভাইভ কৰিব পাৰিম মোৰ যেতিয়া আছে। এতিয়া তাৰপিছত চোৱা, তাৰ পিছৰ চিডিউলটো MAECT দিয়া আছে, সোঁফালে মই ইয়াত ক্লিক কৰিলোঁ, ৰুটিনটো ওলাই গ'ল, পপ আউট কৰিম। এতিয়া এই যে কৰ্ণাৰত কলা চিহ্নটো আছে, আশা কৰোঁ এতিয়া তোমালোকে কথাবিলাক বুজি পাইছা আৰু নিজে নিজে ৰুটিন উলিয়াব পাৰিবা, কোনো চিন্তা নাই। আশা কৰোঁ ভালে থাকিবা, সুস্থ থাকিবা, পৰীক্ষাটো যাতে ভালে ভালে হয় তাৰ কাৰণে মোৰ তৰফৰ পৰা সকলোকে শুভকামনা দিছোঁ। ধন্যবাদ।